আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটি মজার রেসিপি তৈরি করব, এখানে আলু, ডিম এবং ডাল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সবগুলো উপকরণই আমি নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে দেশি চিংড়ি মাছ, এখানে মোটামুটি অল্প কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। এটা দিয়ে একটা দুর্দান্ত সুন্দর একটা রেসিপি হবে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো হয়, খুবই মজা হয়। আমার দেখানো পদ্ধতি অবলম্বন করে আপনারাও একটা সুন্দর একটা রেসিপি তৈরি করে খেতে পারেন বাড়িতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে যে আমি 5টি আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলো এখন উপর থেকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এই আলুগুলো এখন পরিপূর্ণ ছেলা হয়ে গেছে, এখন আলুগুলো হাত দিয়ে ভালো মতো মথে নিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে আধা লিটার পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একটু চাকা চাকা আছে। এর বেশি কিন্তু আপনারা মথে নেবেন না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তো আমার এটাকে এখন 10 মিনিট ভিজিয়ে রাখবো, এভাবেই রেখে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মসুর ডাল বেটে নিয়েছি, তারপর নিয়েছি হচ্ছে পুঁই শাক কুচি, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ বাটা। তো এখানে আমি পাশাপাশি দুটো ডিম আগে দেখিয়েছি, হাঁসের ডিম, আপনারা চাইলে মুরগির ডিমও ইউজ করতে পারেন। প্রথমে আমি ভিতরে ডিমগুলো দিয়ে দিব, দুটো ডিম ফেটে দিয়ে দিব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন, আশা করি নিরাশ হবেন না। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আধা চা চামচ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন, সামান্য পরিমাণ আদা বাট রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। আরেকটা দেওয়ার বাকি আছে, সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি, এটা বিলাতি ধনিয়া পাতা কুচি, আমি এটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিব। তো এই পর্যায়ে আমি এটাকে রেখে দিব। রয়েছে হচ্ছে চিংড়ি মাছ, এটাকে ভেজে নিব, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু কালার চলে আসলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে রাখবো। আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যেটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ওইটা আস্তে দিয়ে দিব। এটা আপনার শেপ আপনাদের মতো করে দিয়ে নেবেন। এর সাথে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ। ভিউয়ার্স, এক পাশ এখন অন্য পাশ আমি ভেজে নিব, আলতো করে আপনারা এপিট ওপিট ভেজে নেবেন। খেয়াল রাখবেন যাতে ডোটা ভেঙে না যায়। দুই পাশেই ভাজা হয়ে গেছে বড়াগুলো, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে ভেজেছি, একদম বেশি কড়াও না আবার বেশি কাঁচাও না। আপনারা এভাবেই ভাজবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা, এটা কিন্তু একটা অন্যরকম দেখতে সুন্দর হয়েছে আর খুবই অসাধারণ একটা সেন্ট আসতেছে, সুঘ্রাণ, এখনই খেতে মন চাইতেছে। তো এখন যেহেতু হয়ে গেছে আমি এগুলো নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এখন ঠান্ডা করতে দিব। বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে আমার মতো করে আমি কেটে নিব, আপনারা চাইলে না কাটলেও পারেন, আমি তারপরও কেটে নিচ্ছি।
আমি অনেকগুলো টুকরো করেছি, আপনারা আপনাদের মতো করে টুকরো করে নেবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আগেই বলেছিলাম নিয়েছি 3টা এলাচ, 4টা লবঙ্গ আর 2-3-4 টুকরো নিয়েছি হচ্ছে দারচিনি আর 3টা তেজপাতা ছোট। তেজপাতাটুকু চিরে দিচ্ছি। এখন এটাকে ফোড়ন তুলে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 1/2 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা একসাথে। আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে গুঁড়ো মশলাগুলো, হলুদ মরিচ, জিরা, ধনিয়া। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি, মতো লবণ, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন মশলাগুলো কষিয়ে নিতে হবে। যখন তেল ভেসে উঠবে তখনই আমরা ডাল রান্নায় চলে যাব। এখন ঢাকটা দিয়ে ঢেকে রাখলাম, 2 মিনিট মোটামুটি একটু কষিয়ে নিব। ভিউয়ার্স, চলে আসলাম 2 মিনিট পর, মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে যে আলুটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে মশলার সাথে ভালো মতো মিক্স করে নেব। আপনারা এক জিনিস খেয়াল করবেন, আলু কিন্তু পুরোপুরি আমি একদম গুঁড়ো করে দিইনি, ছোট ছোট টুকরো আছে, এটাই খেতে দুর্দান্ত হবে। আলুর সাথে মশলাগুলো অটোমেটিক হয়ে যাবে। আমি এই অবস্থায় দিয়ে দেবো হচ্ছে সেই বড়াগুলো, আমি দিয়ে দিচ্ছি। এখন এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন মোটামুটি একদম লো হিটে না, মিডিয়াম হিটে 10-15 মিনিট রান্না করলেই এই ডালটা তৈরি হয়ে যাবে, মজাদার সুস্বাদু একটা রেসিপি হবে, খেতে অনেক অমৃতের মতো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, চলে আসলাম 10 মিনিট পর, দেখতে পাচ্ছি আমার রেসিপিটি একদম হয়ে গেছে। আমার যে বড়াগুলো ফুলে উঠেছে, ডালগুলো একদম সুন্দর হয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে। এর বেশি আর ঝোল টানাবো না, তাহলে আর খেতে ভালো লাগবে না। ভিউয়ার্স, আপনারা বাড়িতে বসে এইভাবে সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারেন খুব সহজেই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপির ভিডিও। খেয়ে দেখব কেমন হয়েছে। একদম জুসি হয়েছে, খাইতে আশা করি আর অনেক মজা হবে। খেয়ে দেখি, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, একদম মাংসের মতো লাগতেছে।